একটি সংখ্যাকে 20% বাড়ানো হলো, ঠিক আছে, পরের সংখ্যাটাকে আবার 10% কমানো হলো, তাহলে সংখ্যাটা কি পরিবর্তন হবে? একবার বৃদ্ধি করা হতে পারে, একবার কমাতে পারে, দুবারই বৃদ্ধি করতে পারে, আবার দুবারই কমাতে পারে। এক্ষেত্রে কি করবে তোমাদের? এক্ষেত্রে তিনটে নিয়ম ফলো করবে, তোমাদের তোমার আরও শর্টকাট হয়ে যাবে। তাহলে তিনটে নিয়ম তোমার বলা হয় যে যদি কোনো সংখ্যাকে বা দুটো সংখ্যাকে দুবারই বৃদ্ধি করা হয় তাহলে প্লাস হয়ে যাবে। দুবারই বৃদ্ধি করা হলো প্লাস হবে, দুবার যদি হ্রাস করা হয় তবু প্লাস হবে, আর দুবার যদি হ্রাস বৃদ্ধি হয়, একবার হ্রাস একবার বৃদ্ধি, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 4% হ্রাস করা হলে ক্ষেত্রফলের কী পরিবর্তন হবে? তাহলে কী করবো দেখো, দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে 10% আর প্রস্থ হ্রাস করা হয়েছে 4%। দেখো একবার বৃদ্ধি করছে একবার হ্রাস করছে, তাহলে আমরা বললাম যে দুই রকম যদি হয়, একবার বৃদ্ধি একবার হ্রাস, তাহলে কী করবো? মাইনাস করবো। মাইনাস করলে কত হচ্ছে? 6। তাহলে আমার প্রথম মাইনাস, তাহলে হচ্ছে কত? 6। প্লাস মাইনাস করো 6। এবার আমরা এখানে সংখ্যাটা প্লাস হবে না মাইনাস হবে ঠিক আছে, সেটা ঠিক হবে যে সংখ্যা বড় সংখ্যাটা কী আছে, হ্রাস আছে না বৃদ্ধি আছে। বড় সংখ্যাটা বৃদ্ধি হলে প্লাস মাইনাস করে যেটা হবে সেটা প্লাস হবে, আর যদি বড় সংখ্যাটা হ্রাস হয় তাহলে এখানে মাইনাস হবে। এখানে 10% বৃদ্ধি ছিল, 4% হ্রাস ছিল বলে আমরা 6 পেয়েছি, এবং এখানে প্লাস থাকবে কারণ বড় সংখ্যাটা বৃদ্ধি আছে। তারপরে মাইনাস করব, নেক্সট হচ্ছে মাইনাস। যদি দুই রকম হয়, মানে হ্রাস বা বৃদ্ধি হয় দুই রকম হয়, তাহলে অবশ্যই পরে কী হবে? মাইনাস হবে। তাহলে 6 মাইনাস, এবার সংখ্যা দুটো কত ছিল? 10 আর 4, গুণ করো 40/100 সমান, আমি কাটাকাটি করবো, তাহলে হচ্ছে 5×6 30 থেকে দুই বাদ হবে, তাহলে কী আছে? 30 - 2/5 সমান 28/5 সমান 5 × 3 = 5%। এক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে 10% আর প্রস্থ হ্রাস করা হয়েছে 20%, তাহলে কী পরিবর্তন? এবার দেখো বৃদ্ধি করা হচ্ছে কত? 10% আর হ্রাস করা হচ্ছে 20%, তাহলে দুই রকম হচ্ছে। আমরা মাইনাস করবো কত হবে? 10, তাহলে মাইনাস করে পাবো 10। এবার কোনটা হ্রাস বড় না বৃদ্ধি বড়? তাহলে মাইনাস চলে আসবে, তাহলে মাইনাস 10 হয়ে গেলো। এবার পরেরটা আমার সবসময় মাইনাস বলেছে, দুই রকম হলে পরেরটা সবসময় মাইনাস হবে। এবার গুণ করো 10×20 কত হবে? 200/100 সমান, তাহলে -10 আর -2 টোটাল কত হবে? -12%, তার মানে উত্তর হবে 12% হ্রাস। একটি ক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে 30%, একটি ক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে 30% এবং প্রস্থ বৃদ্ধি করা হয়েছে 20%, দুটোই বৃদ্ধি। আমরা কী বলেছি দুটো বৃদ্ধি হলে যোগ হবে কত হবে? যোগ করে 50, এবং দুটো বৃদ্ধি হলে পরেরটা প্লাস হবে, দুটো যদি বৃদ্ধি হয় তাহলে পরেরটাও প্লাস হবে, 30×20/100 সমান হচ্ছে 50+, এখানে কত হবে কাটাকাটি করে? 6 = 56%, তাহলে এখানে হয়ে যাবে 56%। একটি সিনেমা হলের আসনের সংখ্যা 24% হ্রাস এবং টিকিটের মূল্য 24% হ্রাস পেয়েছে, তাহলে এটা কী পরিবর্তন হবে? দেখ দুটো হ্রাস, এবার তাহলে দুটো হ্রাস হলে কী বললাম আমি? প্লাস হবে, 24/24 48। এবার দুটো যদি হ্রাস হয় তাহলে এবার মাইনাস হবে, তাহলে তিনটে ক্ষেত্রে মাইনাস হচ্ছে। দেখো পরের মানটা তিনটে ক্ষেত্রে মাইনাস হচ্ছে, হ্রাস বৃদ্ধি হলো মাইনাস হবে, দুটো হ্রাস হলো মাইনাস হবে, আর শুধুমাত্র দুটো যদি বৃদ্ধি হয় তাহলে ক্ষেত্রে প্লাস হবে। তাহলে 48 - 24×24/100 তাহলে কত হয়? 576/100 24×576 সমান 48 - 5.7 হয়, আমরা 2 দশমিক সরিয়ে নিলাম, সমান হবে 42.24%,
পার্সেন্ট। তোমাদের এক্ষেত্রে মনে রাখবে যে যদি দুটোই হ্রাস পায় বা দুটোর মধ্যে একটা হ্রাস একটা বৃদ্ধি হয় তাহলে তিনটে ক্ষেত্রে এখানে মাইনাস হবে, শুধু দুটো যদি বৃদ্ধি হয় তাহলে এক্ষেত্রে প্লাস। একটা শ্রেণীতে 42 জন ইংরেজি পড়ে, 36 জন অঙ্ক পড়ে এবং 15 জন উভয় বেশি পড়ে, তাহলে এক্ষেত্রে কি বলা হয়েছে শতকরা কতজন ইংরেজি বা অঙ্ক পড়ে না? আমরা কীভাবে করবো তাহলে বলা হচ্ছে একটি শ্রেণীতে 42 জন ইংরেজি আর 36 জন অঙ্ক। তোমাদের এক্ষেত্রে কী করবে, এক্ষেত্রে যে মানদণ্ড দেওয়া থাকবে 42 আর 36 দুই সাবজেক্ট যোগ করে দেবো, উপায় বিষয়ে এটা মাইনাস করে দেবো। যখন এইরকম অঙ্ক থাকবে যখনই বলবে যে এই বিষয়ে এটা এত পার্সেন্ট, এটা এত পার্সেন্ট এবং দুটো মিলে এত পার্সেন্ট এরকম থাকবে, যখন তবে ইংরেজি পড়ে 42, অঙ্ক পড়ে 36 আর দুটোই পড়ে কত 15, তাহলে দুটো যে দুটো পড়ে সে দুটো যোগ করে দিয়ে যে উভয়টা কী করবো মাইনাস করে দেবো, কত দাঁড়াবে তাহলে? তাহলে হচ্ছে 42 থেকে 36 যোগ করে 45 মান করলে হচ্ছে 63%, তাই তো? তাহলে প্লাস মাইনাস করলে পাবো কত 63%, তার মানে 63% পড়ে দাঁড়ালো কত ইংরেজি অঙ্ক দুটো মিলে পড়ে কত পার্সেন্ট 63%। এবার হচ্ছে কত পার্সেন্ট পড়ে না, তাহলে আমরা কী করবো পড়ে না বাইরে মানে বের করবো কী হবে, একসাথে মাইনাস করবো, তাহলে পড়ে দাঁড়াবে কত এটা, তাহলে পড়ে না পড়ে না হয়ে তাহলে কত পার্সেন্ট 37%। গমের বাজার দাম 40% বৃদ্ধি পাওয়ায় বলছে যে ব্যবহার 25% বৃদ্ধি পেয়েছে, দুটো বৃদ্ধি পেয়েছে, গমের দামও বৃদ্ধি পেয়েছে 40%, ব্যবহারও বৃদ্ধি পেয়েছে 25%। তাহলে বলছে যে নতুন খরচ আর পূর্বের খরচ, মানে এখন কত খরচ হবে আর আগে কত খরচ ছিল তার অনুপাত কত হবে, আর কী করবো দেখো। তাহলে এক্ষেত্রে তাহলে দেখো এক্ষেত্রে আমরা কী করবো, বর্তমানে বলছে 40% বৃদ্ধি পেয়েছে, মানে 100 টাকা যদি আগে থাকতো তখন কত হবে 140, আর দাম বেড়েছে এই ব্যবহার বেড়েছে 25%, তাহলে আগে যদি 100 কেজি ব্যবহার করতো তাহলে এখন কত হবে 125 বাই, ঠিক আছে? আগে আমরা দুটোকে কত ধরেছিলাম, আগে দুটোকে আমরা 100 ধরেছিলাম, তাহলে আগে যদি দাম 100 টাকা থাকতো তাহলে এখন দাম আসছে 140, আগে 100 কেজি ব্যবহার করলে এখন করছে 125, দুটো মান বসে কাটাকাটি করবো আমরা, তাহলে 5×5=125, 4×5=100, 5×2=10, 2×7=14, কত হবে 7:4। তাহলে এক্ষেত্রে তোমাদের লক্ষ্য করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় যেটা, সেটা দেখবে যে লাস্টে অঙ্কের শেষে যেটা চাওয়া হয়েছে যে অনুপাত চাওয়া হয়েছে, সে অনুপাতটা কী চাওয়া হয়েছে, নতুনের সঙ্গে পুরনো অনুপাত চাওয়া হয়েছে না পুরনোর সঙ্গে নতুন? যদি পুরনোটা আগে থাকে তাহলে 100-100 কী হতো উপরে থাকতো আর এই দুটো নিচে থাকতো, আবার যদি নতুনটা আগে থাকে পুরনোটা পরে থাকে তাহলে নতুনটা উপরে থাকবে পুরনোটা নিচে থাকবে। তোমাদের এখানে কিন্তু অঙ্ক উল্টে যেতে পারে, পরীক্ষা অপশান তোমাদের 7:4 এটা পাবে হয়তো, আবার পাবে 4:7 এটাও আছে, তোমরা উত্তর বের করলে বের করার কনফিউজ হতে পারো যে কোনটা হবে 7:4 হবে না 4:7 হবে, তোমাদের এটা ঠিক করবো তোমাদের যে অঙ্কতে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ভাইটাল, অঙ্কতে কী চাওয়া হয়েছে, নতুনটা আগে দেওয়া বলা হয়েছে না পুরনোটা আগে বলা হয়েছে, নতুন আগে বলে নতুন আগে চলে আসবে ওপরে, পুরনো যদি বলে আগে তাহলে পুরনোটা আগে, তার মানে এই মান দুটো উপরে যাবে এই মান দুটো নিচে যাবে। তোমরা এখানে মনে রাখবে যে হ্রাস বললে 100 থেকে মাইনাস হবে, বৃদ্ধি বললে 100 সঙ্গে প্লাস হবে। কয়লার দাম 20% বৃদ্ধি পায়, ব্যবহার 25% হ্রাস পায়, দেখে না দুই রকমই আছে, কয়লার দাম বৃদ্ধি পেয়েছে 20% আর ব্যবহার হ্রাস পেয়েছে 30%, তাহলে ব্যবহার বৃদ্ধি পেয়েছে 20% তার মানে কত 100 এই দাম, তাহলে 120 গণিত, ব্যবহার হ্রাস পেয়েছে 30% কত হবে 70,
বাই 100 গুণিত 100 তাহলে আমাদের 3 সাথে 21 অনুপাত পাঁচি পাঁচি 25 তাহলে হয়ে যাবে 21 অনুপাত 25 তাহলে এগুলো তোমাদের ফর্মাল মুখস্থ করার দরকার নেই যেভাবে বলবে সেভাবে আমরা সাজিয়ে নেব আমরা বৃদ্ধি বলে যোগ হবে হ্রাস বললে মাইনাস হবে 100 ধরে আমরা নিচ আগে দুটোকে 100 ধরে নেব এর পরের দুটো যেটা বৃদ্ধি বলে সেটা এক যোগ হবে 100 সঙ্গে হ্রাস বলে সেটা 100 থেকে বিয়োগ এমন ভাবে ভাগ করতে বলা হয়েছে যে একটি অংশ আরেকটা যাতে 35% হয় তাহলে কত হবে কি করব দেখো 35% মানে কি বলো 35% কথা অর্থ কি 35% মানে কি 35/100 35% মানে আছে 35/100 এটা উঠ ক্লিয়ার কাটাকাটি করো তাহলে একটা অংশ 7 একটা অংশ 20 দেখেন অঙ্কটা বলছে এবং প্যাটার্নটা তুমি দেখেন কি করছি বলা হয়েছে যে 24 লিটার মিশ্রণে 24 লিটার মিশ্রণে কত লিটার জল মিশতে করলে দুধের পরিমাণ 12% থেকে কমে 9% হবে কি করছো আমার দেখো এখানে দেওয়া হয়েছে মিশ্রণ দেওয়া হয়েছে মোট মিশ্রণ দেওয়া হয়েছে 24 লিটার মোট মিশ্রণ আর কি কি দেওয়া হয়েছে দুধ দেওয়া হয়েছে 12% ছিল তাই তো দুধ ছিল 12% পরে কত হয়েছে 12% ছিল দুধ প্রথমে পরে হলো এটা আগে ছিল 12% পরে 9% তোমাদের এই অঙ্কটা করার নিয়ম হচ্ছে তোমাদের আমি পুরো ডিটেলস বলে দিই আলোচনা করে দিছি আমি যদি মিশ্রণ পরিমাণ দিয়ে দেয় আর দুটো মিশ্রণের মধ্যে একটাকে মেশানো হবে একটা কিন্তু মেশানো হবে না দুধ আর জল মিশ্রণ এটা হয় দুধ মেশানো হবে না হয় জল মেশানো হবে এবার তোমাদের এখানে লক্ষ্য করতে হবে যে যেটা মেশানো হচ্ছে যে মিশ্রণ দ্রবণটা মেশানো হচ্ছে সেটা পার্সেন্ট দেওয়া আছে না অপরটা পার্সেন্ট দেওয়া আছে ঠিক আছে ভাইটার এই অঙ্কটা কি মেশানো হচ্ছে এই অঙ্কটা মেশানো হচ্ছে জল কিন্তু পার্সেন্ট দেওয়া আছে কিসের দুধে পার্সেন্ট বলা যে কত লিটার জল মিশ্রণ করলে তাহলে মেশানো হচ্ছে কি জল কিন্তু দেওয়া আছে কিসে পার্সেন্ট দুধে পার্সেন্ট যদি যেটা মেশানো হবে তার অপোজিট যে পার্সেন্ট দেওয়া থাকে তাহলে আমরা এখান উত্তর এখান থেকে করতে পারবো কিন্তু যদি জলে পার্সেন্ট জল মেশানো হচ্ছে আর জলে পার্সেন্টই দেওয়া থাকতো তাহলে কিন্তু দুধে পার্সেন্ট আমাদের বের করতে হতো আমি একটা অঙ্ক লিখে তোমাদের করাচ্ছি ঠিক আছে ক্লিয়ার হবে তাহলে এখানে জল মেশানো হচ্ছে আর দেওয়া দুধ তাহলে আমরা এখানে অঙ্ক করে নিতে পারবো যদি দুই রকম দেওয়া থাকে যেটা মেশানো হবে সেটা পার্সেন্ট না দিয়ে যদি তার অপোজিটে পার্সেন্ট দেওয়া থাকে তাহলে আমরা এখানে অঙ্ক করতে পারবো তাহলে অঙ্ক হবে তাহলে জলের পরিমাণ মানে জল মেশাতে হবে তাহলে জল সমান হবে মোট মিশ্রণ কত 24 গণিত ডিফারেন্স বের করো 24 গণিত 3/ যেটা মেশানো হচ্ছে তার পরে যে পার্সেন্ট আছে সেই পার্সেন্ট নিচে বসো সব সময় তাহলে 3 থেকে 9 কথা 3 8 24 কত লিটার তাহলে 8 লিটার দেয় তো তাহলে জল মেশাতে হবে 8 লিটার যে একটি 24 লিটার দ্রবণে বা মিশ্রণে একটি 24 লিটার মিশ্রণে একটি 24 লিটার মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে কত লিটার জল মিশ্রিত করলে জলের পরিমাণ জলের পরিমাণ অষ্টআশি পার্সেন্ট থেকে বেড়ে 91% হবে অষ্টআশি পার্সেন্ট থেকে বেড়ে 91%
হবে ধরো এই অঙ্কটা তোমাদের দেওয়া আছে পরীক্ষাতে পার্সেন্ট আছে জলে পার্সেন্ট কত দেওয়া আছে 88% 88% দেওয়া আছে প্রথমেই আর পরে দেওয়া হয়েছে 91% এবার লক্ষ্য করো এক্ষেত্রে কি করব তোমাদের বলা আছে যে একটি মিশ্রণে 24 লিটার মিশ্রণে কত লিটার জল মিশ্রিত করলে জলের পরিমাণ 88% থেকে বেড়ে 91% হবে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব দেখো দেওয়া আছে জল দেওয়া আছে 88% আর বেড়ে পরে হয়েছে 91% মেশানো হচ্ছে কি জলই মেশানো হচ্ছে যেটা মেশানো হচ্ছে সেটারই পার্সেন্ট দেওয়া আছে যদি দেওয়া থাকে তাহলে মনে রাখবে যে যেটা মেশানো হবে তার অপোজিট যে মিশ্র দ্রবণ বা অন্য যে দ্রবণ ওর সঙ্গে আছে এটা ধরে নিতে হবে সেটার পার্সেন্ট বের করতে হবে কিন্তু যদি দুটো একই দেওয়া যদি দেওয়া থাকে জল মেশানো হচ্ছে আর জলই দেওয়া আছে তাহলে তার অপোজিটটা আমাকে মানে অপর দ্রবণটা বের করতে হবে আর যদি দেওয়াই থাকে অপরটা তাহলে তো কোনো ব্যাপার না যেমন তোমাদের আগে দেওয়া ছিল জল যদি 88 হয় দুধ কত হবে 12 তাহলে আমরা এখানে 12 পাবো পরে যদি 91 হয় তাহলে দুধ কত হবে 9 আমাদের এখান থেকে বের করে নিতে হবে যদি দেওয়া না থাকে তাহলে এটাকে আমাদের বের করে নিতে হবে দিয়ে বাকি অঙ্ক প্রসেস একই তাহলে জল কি হবে তাহলে মোট মিশ্রণ 24 গুণিত ডিফারেন্স বাই পরে পার্সেন্ট সবসময় পরে পার্সেন্টটা নিচে বসবে তাহলে এই অঙ্কটা একই অঙ্ক হবে সেম অঙ্ক হবে যদি এই পার্সেন্ট দেওয়া থাকতো তাহলে আমাদের এই পার্সেন্ট দুটোকে কি করতে হতো আগে বের করে নিতে হতো বের করে নেওয়ার পরে এই পার্সেন্ট অনুযায়ী আমরা অঙ্ক করবো মনে রাখবে যেটা মেশানো হবে সেই পার্সেন্ট দিয়ে কিন্তু অঙ্ক হবে না তার অপর দ্রবণ সে দ্রবণ অনুযায়ী অঙ্ক করতে আমাদের এবং পরে যেটা থাকবে সেটা সবসময় নিচে বসবে পরে দ্রবণটা পার্সেন্টটা নিচে বসবে একটি মিশ্রণে লবণের পরিমাণ 12% একটি মিশ্রণে লবণের পরিমাণ 12% বলা হয়েছে ওই মিশ্রণ থেকে 25 কিলোগ্রাম জল বাষ্পীভূত হলো মিশ্রণ থেকে 25 কিলোগ্রাম জল বাষ্পীভূত হলো এবং লবণের পরিমাণ হয়ে গেল 17% তাহলে মোট মিশ্রণের পরিমাণ কত এর আগে আমরা মোট মিশ্রণ বের দেওয়া ছিল মোট মোট মিশ্রণ এখানে আমাদের দেওয়া নেই মোট মিশ্রণটাই বের করতে হবে আমাদের জল আর লবণ দুই রকম এখানে আছে দেওয়া আছে কিসে পার্সেন্ট লবণের পার্সেন্ট লবণ কত ছিল প্রথমে 12 পরে কত হয়েছে 17 আর বাষ্পীভূত কোনটা হচ্ছে জল মানে কমছে যেটা তাহলে কমা বেশি বেশি অপর দুই রকম উল্টো পাল্টা দেওয়া আছে কম বেশি হচ্ছে জল আর পার্সেন্ট দেওয়া আছে কিসে লবণ তাহলে এখান থেকে করবো আমরা কারণ আর কোনো তথ্য দরকার নেই এখান থেকে হয়ে যাবে এবার তোমাদের কী দেওয়া আছে আমরা এটা ক্যালকুলেশন করে যেটা পাচ্ছিলাম এতক্ষণ বের করছিলাম সেটা কিন্তু দেওয়া আছে কত লিটার 25 লিটার আমরা কীভাবে সাজিয়েছিলাম ধরো আমরা ওই ফিগারে সাজাতে বুঝতে পারো তোমাদের পার্সেন্টে মোট মিশ্রণ করেছিলাম মোট মিশ্রণ গণিত কী করেছিলাম মোট মিশ্রণ যেটা দেওয়া ছিল সেটা করেছিলাম গণিত ডিফারেন্স করেছিলাম ডিফারেন্স কত 5 বাই নিচে বসেছিলাম 17 দিয়ে কাটাকাটি কত পেয়েছি কাটাকাটি যেটা পাবো সেটা দেওয়া আছে আমরা এখানে ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা অলরেডি দেওয়া আছে কত লিটার 25 লিটার বলে দিয়েছে বাসমতি হয়েছে যেটা তাহলে আমাদের এবার বের করতে হবে এটা আর দেওয়া আছে এটা আমরা এতক্ষণ বের করেছিলাম দেওয়া থাক ছিল এটা বের করছিলাম এটা এটা ঠিক উল্টো এটাকে আমরা ঠিক উল্টো ক্যালকুলেশন করবো আমার বের করতে হবে কোনটা জিজ্ঞাসা চিহ্ন জিজ্ঞাসা চিহ্ন বের করি এবারে কত আছে 25 এরপরে আগে 25 দেওয়া আছে এবার এই দুটোকে আমরা জয় পারি নিয়ে যাই উল্টাই তাহলে 5 ওপরে ছিল কি হবে আর 17 নিচে ছিল তাহলে 17/5 উল্টে যাবে কাটাই গেল পরিমাণ কত হবে 85 লিটার তাহলে ওই একই অঙ্কই তোমাদের দেওয়া ছিল মিশ্রণ আগে বের করেছিলাম আমরা পরিমাণ কতটা এর পরিমাণটা দেওয়া আছে বের করতে দিয়েছে মিশ্রণ দুটি সংখ্যার যোগফল 56 একটি 40% অপরটি 30% সমান তাহলে বলেছে দুটি সংখ্যার যোগফল হচ্ছে 56 তাই তো প্রথম সংখ্যা 30% আর দ্বিতীয় সংখ্যার 40% সমান তাহলে সংখ্যাগুলো কী কী বা প্রথম সংখ্যা কত বা দ্বিতীয় সংখ্যা কত যে কোনো মান যেতে পারে তাহলে মোট সংখ্যা দেওয়া আছে কত তাহলে সমষ্টি দেওয়া আছে 56
প্রথম সংখ্যার পার্সেন্ট কত দাঁড়াইছে 30 আর দ্বিতীয় সংখ্যা দাঁড়াইছে 40 আমরা অনুপাত করব প্রথমে তাহলে প্রথম সংখ্যা অনুপাত দ্বিতীয় সংখ্যা দুটোকে অনুপাত করব সমান পরের পার্সেন্টটা আগে আসবে আগেরটা পরে বেদা পরে কত আছে 40 অনুপাত প্রথমে কত আছে 30 সমান 4 অনুপাত 3 তাহলে অনুপাত করলে কত হবে 4 অনুপাত 3 এবার সংখ্যা বের করো তাহলে প্রথম সংখ্যা কত হবে তাহলে তাহলে প্রথম সংখ্যা সমান 56 গুণিত 4 বাই 7 7 8 56 4 8 32 এবার যদি দ্বিতীয় সংখ্যা বলে তাহলে 3 56 বাই এই 56 গুণিত 3 বাই 7 সমান কত হবে 21 কত 25 তাই তো 7 8 56 আর 3 8 তাহলে 56 গুণিত 3 বাই 7 সমান 24 অথবা তোমরা গিয়ে তোমরা প্রথমটা 32 পেয়ে গেছি 56 থেকে 32 মাইনাস করলে পেয়ে যাবো আমরা মোট সংখ্যা হলো মোট 56 তাহলে 32 যদি মাইনাস করি তাহলে কি পাবো সবই পেয়ে যাবো অবশ্যই পেয়ে যাবো বলছে তোমার একটি মিশ্রণে তামা দশটা টিন আছে তিন রকম উপাদান আছে একটি মিশ্রণে তিন ধরনের উপাদান আছে তামা দশটা টিন তামার পার্সেন্ট দেওয়া হয়েছে 40% দশটা দেওয়া হয়েছে 45 আর মোট মিশ্রণ দেওয়া হয়েছে তোমার 120 গ্রাম তাহলে কি বলছে টিন কতটা আছে বিগত টিন কতটা তাহলে তিন তিন ধরনের উপাদান আছে এখানে তামা আছে অনুপাত মানে অনুপাত করে দেবো দশটা আছে অনুপাত টিন আছে তিন ধরনের উপাদান আছে তামা দশটা টিন তামা বলা হচ্ছে কত পার্সেন্ট 40% অনুপাত দশটা 45 দেখো মোট উপাদান কত পার্সেন্ট পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে মোট কত হবে 100% তার মধ্যে তামা 40 আর দশটা 45 দুটো মিলে কত হলো 85 তাহলে বাকি কত থাকছে এটা কি হবে এটা হবে টিন তাহলে 40 45 15 দিয়ে টোটাল 100% তাহলে আমাদের এখানে দেওয়া ছিল না এটাকে বের করে নিতে আমাদের এবার আমার ভাগ করে দাও যে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ আটটে 40 পাঁচ নয় 45 3 5 15 তাহলে 8 9 3 অনুপাত হয়ে গেল এবার মোট পরিমাণ কত দাঁড়াইছে 120 তার মধ্যে আমরা বের করে দিতে টিন টিন কত 3 বাই মোট পরিমাণ 20 গুণিত মোট মোট মিশ্রণ বা দ্রবণ তাহলে কত হচ্ছে সমান হচ্ছে 18 গ্রাম 120 গ্রাম ছিল মোট তাহলে এখানে হয়ে যাবে চিনির পরিমাণ হয়েছে 18 ভাড়া বাড়ানো হলো কত পার্সেন্ট 50% ভাড়া 50% বাড়ি দিল মানে আগে যা ছিল তার চেয়ে 50% ভাড়া বাড়ি দেওয়া হলো আর এর ফলে যাত্রীর সংখ্যা কমে গেল কত পার্সেন্ট 20% যাত্রীর সংখ্যা কমে গেল ভাড়া বাড়লে তো যাত্রী কমবেই তো বলছে এবার আয় কি হবে আগে যে 100 আয় হতো এবার এখন আয় কত দাঁড়াবে কি করো আমরা একই রকম দেখো তোমাদের এর আগে যেগুলো করানো হলো তাহলে বলছে ভাড়া বাড়ানো হয়েছে কত পার্সেন্ট 50% তাহলে কত হবে 100 তে আগে যদি 100 থাকতো তাহলে এখন হবে 150 ইনটু যাত্রী কত 20% কমেছে তাহলে যাত্রী কত হবে 80 হবে বাই আগে কত ছিল ভাড়া বেড়ে কত হলো 150 আর যাত্রী 80 ঠিক আছে আর আগে ধরেছিল কত 100 ক্যালকুলেশন করো তাহলে আছে তোমার 8 15 120 মিশ্রিত সোনার সঙ্গে খাদ মেশানো হয়েছে 20% দিয়ে বলছে তোমার যে এখন যদি বিশুদ্ধ সোনাতে সোনা পরিমাণ কত মানে বিশুদ্ধ সোনা কত একটা এখন তো খাদ মিশিয়ে এখন বিশুদ্ধ নেই খাদ মেশানোর পরে সেটা বিশুদ্ধ নেই তাহলে এখন সেটাতে বিশুদ্ধ সোনা কত আছে খাদ মেশানোর পরে তাহলে বিশুদ্ধ সোনার সঙ্গে যেহেতু খাদ মেশানো হয়েছে কত পার্সেন্ট 20% তাহলে সোনা যদি 100 হয় ধরলাম সোনা আছে 100 যেহেতু 20% বলা হয়েছে তাহলে খাদ কত পার্সেন্ট হবে 20 মোট কত হবে
একশো কুড়ি ভাই হলো করো। সোনা যদি পিওর সোনা বিশুদ্ধ সোনা যদি একশো হয় তাহলে খাদ কত? কুড়ি দিয়ে। মোট ওজন কত হবে? একশো কুড়ি। তাহলে মোট ওজন হয়েছে একশো কুড়ি। একশো কুড়ির মধ্যে সোনা কত? একশো। তাহলে এখানে বিশুদ্ধ সোনা হবে, যেটা হবে বিশুদ্ধ সোনা হবে, তাহলে একশো হচ্ছে বিশুদ্ধ সোনা। মোট পরিমাণ কত? একশো কুড়ি। পার্সেন্টেজ হচ্ছে কয় দিয়ে গুণ করবো? পার্সেন্টেজ একশো দিয়ে গুণ করে দেবো। শূন্য শূন্য চার পঁচিশ একশো, তিন চার বারো সমান হচ্ছে আড়াইশো বাই তিন, দুশো পঞ্চাশ বাই তিন সমান তিরিশি পূর্ণ একের তিন পার্সেন্ট। তাহলে বাকি যদি বলা যে এখানে বলছে এই সোনাতে যদি বলা যে খাদের পরিমাণ পার্সেন্ট কত, শতকরা হার কত, তখন কত করতাম? কুড়ি বা একশো কুড়ি গুণ একশো দিয়ে ছয় কত হবে? ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট। তাহলে খাদ হয়ে যাবে টোটাল ষোলো পূর্ণ। সোনা বললে বলে সোনাটা বলে লিখলাম, খাদ বললে খাদটা বলে লিখলাম, ঠিক আছে।